السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে জিলহজ মাসের বিশেষ একটি আমল শিক্ষা দেব ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নিজে স্বয়ং জিলহজ মাসের এই প্রথম 10 দিনের কসম খেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের এই 10 দিনের চেয়ে অন্য কোন 10 দিন এত উত্তম নয় সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জিহাদ করাও কি উত্তম নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এই 10 দিন এত উত্তম অন্য দিনে জিহাদ করাও এত উত্তম নয় তবে কেউ যদি জানমাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তার মাল সব জিহাদের ময়দানে খরচ হয়ে সেও যদি শহীদ হয়ে যায় তাহলে ভিন্ন কথা কিন্তু আল্লাহর দরবারে এই 10 দিনের চেয়ে অন্য কোন দিন এত উত্তম নয় এত গুরুত্বপূর্ণ নয় সম্মানিত আমার দ্বীনি ভাই বোনেরা আমাদের জীবনে চলতে ফিরতে আমরা অনেক গুনাহ করে ফেলেছি দেখে করছি না দেখিয়া করছি বুঝিয়া করছি না বুঝিয়া করছি অন্ধকারে করেছি আলোতে করেছি গুনায় গুনায় আমাদের জিন্দেগি বরফুর করে দিয়েছি এখন আমল ইবাদত করতে আমাদের ভালো লাগে না আজ আমি আপনাদেরকে তিনটা দোয়া শিক্ষা দিব আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে আপনার দুনিয়া ও আখিরাতের সমস্ত বিপদগুলো দূর হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি এমন একটি তাওবা বান্দা যদি ওহুদের ময়দান বান্দা যদি জিহাদের ময়দান থেকে ফালেয়নকারী ব্যক্তি হয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন বান্দার গুনাহ যদি ওহুদ পরিমাণ বান্দার গুনাহ যদি ওহুদ পাহাড় পরিমাণ হয় তারপরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা এই সুযোগটি আসুন আমরা সকলেই কাজে লাগাই এখন আমি আপনাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিব জিলহজ মাসের 10 দিনের ভিতরে একদিন হলেও নির্জনে বসে এই দোয়াগুলো আল্লাহ তাআলা দরবারে একবার বলবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার মনটা হালকা হয়ে গিয়েছে আপনার মনটা পাতলা হয়ে গিয়েছে আপনার গুনাহ যে মাফ হয়েছে আপনি নিজেই অনুভব করতে পারবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اغفر وارحم رب اغفر وارحم وأنت خير الراحمين أبر رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أبر ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أبر رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ইনশাআল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করার সুযোগটি কাজে লাগাবেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে যে কোনো একটি দিন নির্জনে বসে আল্লাহর দরবারে এই দোয়াগুলা করবেন অথবা প্রতিদিন করার জন্য চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।